নজরুল এসি ইয়ারফোন নিয়ে আমাদের একটা সেশন হয়েছে, অনেকে অনেক ধরনের প্রশ্ন আছে। তো আমরা গুগলে দেখব কিভাবে এসি ইউ ইয়ারপির মাধ্যমে যার যার কোর্স রেজিস্ট্রেশন রিপোর্টটা দেখা যায় বা কে কে কোন কোন কোর্স নিয়েছে সেটা দেখা যায়। যাই হোক, প্রথমে আমরা গুগলে সার্চ করি সোনারগাঁ ইউনিভার্সিটি, SONARGAON, সোনারগাঁ ইউনিভার্সিটিতে যখন এন্টার দিব তখন মেইন সোনারগাঁ ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আসে, এখান থেকেও ঢোকা যাবে অথবা আমাদের এখানে দেখায় যাচ্ছে SUERP। আমরা SUERP তে ক্লিক করলাম। SUERP তে আসলেই আমাদের এখানে একটা পপ আপ মেনু ওপেন হচ্ছে যেখানে দেওয়া আছে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, ইউজার নেমে এখানে আপনার যেই রোল বা আইডি যেটাই বলেন না কেন সেটাই কিন্তু হচ্ছে ইউজার আইডি। তাহলে আমি যেহেতু আমার রোলটা দেই, আমি হচ্ছে EMBA-র স্টুডেন্ট, তার মানে EMBA। আচ্ছা, এটা হচ্ছে 2021 সাল, সেজন্য আমি 21 দিলাম, এটা আমার রোল নাম্বার মনে রাখার জন্য। এরপরে দিলাম জানুয়ারি মাসে আমি ভর্তি হয়েছিলাম, 01 দিলাম এবং হচ্ছে 2 তারিখে, তার মানে 02, আর আমার রোল হচ্ছে 2008। আমি এভাবেই হচ্ছে আমার রোলটা মনে রেখেছি। যাই হোক, পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা আছে, পাসওয়ার্ড হচ্ছে সবার জন্য সেম, 1 2 3 4 5 6। এভাবে করে যদি আমরা লগ ইন করি তাহলে হচ্ছে আমাদের SU স্টুডেন্টদের জন্য যেটা ERP খোলা আছে সেটা ওপেন হবে। ওকে, ঠিক আছে, এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এটা যখন টাকা পয়সা দেওয়াটা হয়ে যাবে তখন হয়তো ওপেন হয়ে যাবে। যাই হোক, আমরা উপরের মেনু থেকে না দিয়ে বাম পাশের মেনুগুলো দেখি। বাম পাশের মেনুতে আছে হচ্ছে প্রথমে প্রোফাইল, অনলাইন ক্লাস, কোর্স ইনফরমেশন, হোয়াট এভার। এই যে নিচে যেই কোর্স রেজিস্ট্রেশন, এইটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন করলে এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন, একটা হচ্ছে অ্যাড সেমিস্টার ইনস্টলমেন্ট, এবং দ্বিতীয়টা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন রিপোর্ট। আমরা কোর্স রেজিস্ট্রেশন রিপোর্টে ক্লিক করি। কোর্স রেজিস্ট্রেশন রিপোর্টে ক্লিক করলে আমাদের এখানে দুইটা ড্রপ ডাউন মেনু আসছে, যেখানে প্রথমটা সিলেক্ট করতে হবে আমরা স্প্রিন্টের, সে কারণে, এবং ইয়ার তো সবারই জানা আছে 2021। 2021 ক্লিক করে যখন সাবমিট করব তখন আমাদের আমরা কে কে কোন কোন সাবজেক্ট নিয়েছি সেটা দেখা যাবে। যেমন আমি যেই সাবজেক্টগুলো নিয়েছি সেটা এই যে আপনার নাম আসবে, স্টুডেন্ট আইডি এবং নাম, এবং নিচে বিস্তারিত সাবজেক্টগুলো দেখা যাবে। তো এভাবেই মোটামুটি দেখা যায়। এবার আরেকটা অপশন, এখানে প্রিন্টের অপশনও আছে, চাইলে প্রিন্ট করা যাবে কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্টেড থাকলে। আর আরেকটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে এখন আমরা তো মোটামুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই সবার রোল আইডি জানি এবং পাসওয়ার্ড তো সবারই সেম, তো চাইলে এখান থেকে সহজে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলা যায়। এই যে বাম পাশে যার যার নাম দেখা যাচ্ছে এখানটায় ক্লিক করলে দুইটা অপশন আসতেছে, পাসওয়ার্ড চেঞ্জ, লগ আউট। আমি পাসওয়ার্ড চেঞ্জ ক্লিক করলাম, পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করলে তিনটা অপশন আসবে। পাসওয়ার্ড চেঞ্জে আসলে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড। যাই হোক, আমি ওল্ড পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6। এবার হচ্ছে আমি নিউ পাসওয়ার্ড দেবো, নিউ পাসওয়ার্ড আমি আমার মতো করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, দিলাম কনফার্ম নিউ পাসওয়ার্ড, আমি আবার দিলাম। এবার এখানে চেঞ্জ পাসওয়ার্ড, একটু সময় নিয়ে এই যে এখানে দেখাচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আপডেট করে ফেললাম। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমার এই বকবক শোনার জন্য, সকলকে শুভেচ্ছা, শুভরাত্রি।